এইবার পূজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। বারো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। ভারতীয় জনতা সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গাপুজো টুঙ্গিদিঘি চোরকদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। আগামীকাল বুধবার সন্ধে 7টায় পুজোর উদ্বোধন হবে। এবছর করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গাপুজো টুঙ্গিদিঘি পুজোর বুর্জ খালিফার আদলে প্যান্ডেল তৈরি হয়েছে। পুজো কমিটির চেয়ারম্যান বিধায়ক গৌতম পাল বলেন, প্রতি বছরের মতো এবছরও প্রচুর লোকজন আসবেন করণদিঘি সার্বজনীন দুর্গাপুজো উৎসবে। পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকে করণদিঘি, রায়গঞ্জ, ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসবেন বলে আশাবাদী করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা। আগামীকাল বুধবার পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইন্ডিয়া আইডল অরুণিতা কাঞ্চিলাল সহ তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী সায়নী ঘোষ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট। বর্তমানের কথা কবে করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গাপূজা 2022 টুঙ্গিদিঘিতে নবমতম বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী টুঙ্গিদিঘির এই পুজো প্রত্যেকবার
জেলার সেরা শিরোপা হিসেবে ঘোষিত হয় বিশ্ব বাংলা থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। এর ফলে আমাদের ক্লাবের প্রায় 200 জন সদস্য খুব উৎসাহিত, ফলে এবারও আমরা একটা আকর্ষণ রেখেছি যে গতবার কলকাতার শ্রীভূমিতে দুবাইয়ের বুর্জ খলিফার অদলে প্যান্ডেল হয়েছিল, বিশেষ কারণে সেখানে বন্ধ হয়ে যায়, মানুষ দেখতে পারেনি, একটা আকাঙ্ক্ষা ছিল এবং কলকাতা যাওয়ার সবার পক্ষে সম্ভব হয় না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়ে সেই দুবাইয়ের বুর্জ খলিফার অদলে আমরা এবার পূজা মণ্ডপ তৈরি করেছি এবং আমাদের দুর্গা প্রতিমা 40 ফিট চওড়া এবং 30 ফিট হাইট গোল্ডেন ডাক সাজের উপরে এবার প্রতিমা, সাবিকই দুর্গা প্রতিমা আমাদের তৈরি হচ্ছে, চোখ ধাঁধানো প্রতিমা। এবং সবথেকে বড় আকর্ষণ থাকে আমাদের এই টুঙ্গিদিঘি জেলার মধ্যে পুজো, যে সেলিব্রিটি দিয়ে আমাদের উদ্বোধন হয়, আমাদের জেলার মন্ত্রীরা, জেলার বিধায়করা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাকেন, বিশিষ্ট সমাজসেবীরা থাকেন, তার সাথে সেলিব্রিটিও থাকেন। ফলে এবার আমরা সিনেমা আর্টিস্টের বদলে আমরা কিন্তু এবার গানের জগতের শিল্পী দিয়ে কিন্তু আমরা করব, সেই জন্য ইন্ডিয়ান আইডলে খ্যাতনামা গায়িকা ন্যাশনাল লেভেলে যে অরুণিতা কাঞ্জিলাল আমাদের এখানে ফাংশন করবেন, তাতে আমাদের পুলিশের রিপোর্টে 30-40 হাজার মানুষের জমায়েত হবে, কিন্তু আমরা মনে করছি না, এখানে 50 হাজার এক্সিট করে যাবে, কারণ পার্শ্ববর্তী বিহার এবং এদিকে শ্রীরামপুর, শিলিগুড়ি, মালদা প্রচুর মানুষ এখানে অরুণিতা কাঞ্জিলালকে দেখতে আসবেন, প্রচুর ফ্যান তার। ফলে আমরা এই উদ্বোধনের প্রস্তুতি এখন নিচ্ছি, আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট, দুর্গা প্রতিমা প্রায় কমপ্লিটের দিকে, ফলে আমাদের পুজো এবার জমজমাট পুজো এবং আমরা মানুষকে এই পুজোর আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত। আগামী 28 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা 7টায় আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, সকলের নিমন্ত্রণ থাকলো, সবাই আসবেন এবং প্রতিমা দর্শন করবেন, প্যান্ডেল দর্শন করবেন এবং অরুণিতা কাঞ্জিলালের গান শুনবেন, খুব ভালো লাগবে সবাইকে। করণদিঘি এলাকাবাসী, আমার বিধানসভা ক্ষেত্র তথা গোটা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই শুভ শারদীয়ার আগাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, মা সবাইকে আশীর্বাদ করুক এবং সবার মনোবাঞ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, মায়ের কাছে প্রার্থনা করুক, সবাই ভালো থাকুক।